রিবেয়া উপকূল থেকে এগারো বাসের মরদেহ উদ্ধার হয়েছে শুক্রবার উপকূলের কাছাকাছি এলাকা থেকে আরো দেড় শতাধিককে জীবিত মানুষকে উদ্ধার করা হয় সেই ওয়াচ গ্রুপের একটি বিমান থেকে ওই মরদেহগুলো দেখা গিয়েছিল তবে মৃতদের উদ্ধার করার জন্য লিবিয়ার উপকূলরক্ষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় তারা অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ ভূমধ্য সাগর দু সাল থেকে মধ্য ভূমধ্য সাগরে বিশ হাজারেরও বেশি মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা তালিকাভুক্ত করেছে জাতিসংঘ